আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মা লা নাবিয়া বাদা। শুধু দর্শক মণ্ডলী, আমরা এমন এক সময় কথা বলছি যে আপনারা অনেকেই অবগত আছেন যে সুনামগঞ্জে আগামীকাল 1 ডিসেম্বর মঙ্গলবার বাদ মাগরিব লা মাযহাবি এবং আহলে হাদিসের মুখ্য সম্মোচন শিরোনামে একটি প্রোগ্রাম হতে যাচ্ছে। এই প্রোগ্রামটি বাংলাদেশের অন্যান্য প্রোগ্রামের সাথে ধারাবাহিকতার কিছু মিল আছে, যেমন ফরিদপুরের কিছুদিন আগে যে মসজিদ ভাঙ্গার ঘটনা, এর আগে সিলেটের আত্মাক্য মসজিদকে সুরমানা দিতে ফেলে দেওয়ার হুমকির সাথে এটার যোগসূত্র আছে। এরই একই সূত্র ধরে সুনামগঞ্জে কিছুদিন আগে একটা মসজিদ চালু হয় এবং সেটাতে জুমার সালাত বর্তমানে চালু আছে। সেই মসজিদকে কেন্দ্র করে এবং মসজিদ এইখানে দাওয়াতি কাজকে কেন্দ্র করেই এই আমাদের যারা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে দাওয়াতি কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াতকে বাধা সৃষ্টি করে সেরকম একটি মহল এই প্রোগ্রামের আয়োজন করে এবং হুমকি ধুমকি তারা বিভিন্নভাবে দিচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা ইতিমধ্যেই আমাদের সুনামগঞ্জের প্রতিনিধি ভাইয়েরা, তারা জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং এখানে মেয়র মহোদয় এবং থানাতে আজকে মানে 30 নভেম্বর তারা বিভিন্ন সংস্থার সাথে কথা বলেন, গোয়েন্দা সংস্থার সাথে কথা বলেন এবং এই কীভাবে এই অবস্থাকে মিনিমাইজ করে রাখা যায় যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, সেই লক্ষ্যে আমাদের ভাইয়েরা কাজ করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা সুনামগঞ্জ জেলায় অনেক আগে থেকেই দাওয়াতি কাজ করছি। সুনামগঞ্জের মঙ্গলকাটা, তাহেরপুর, জামালপুর, রামনগর, জয়নগর, রাধানগর, তারপরে সাতকের গোবিন্দগঞ্জ, এগুলোতে আমরা অনেক আগে থেকেই দাওয়াতি কাজ করতেছি এবং সুনামগঞ্জে ইতিমধ্যেই বাংলাদেশের প্রখ্যাত আলেমদের মধ্যে ডক্টর ইমাম হুসেন, শেখ আজমল বিন আব্দুল নূর, শেখ আব্দুর রহমান বিন মুবারক, শেখ আবুল কালাম মোহাম্মদ আব্দুর রহমান, শেখ মনিরুদ্দিন আহমেদ সহ অনেক আলেমরা ইতিমধ্যেই বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং বর্তমানে সুনামগঞ্জের সেই মসজিদে খতিব হিসাবে আছেন মদিনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শেখ মাহবুবুর রহমান সাহেব। তো আলহামদুলিল্লাহ, সুনামগঞ্জের এই দাওয়াতি কাজের আস্তে আস্তে অগ্রগতির দিকে যাচ্ছে এবং মানুষেতে সম্পৃক্ত হচ্ছে। এই অবস্থায় আমাদের যেসব ভাইয়েরা বিভিন্ন বেদাতি কর্মকাণ্ডের সাথে জড়িত, তারা এই দাওয়াতকে কীভাবে বন্ধ করে দেওয়া যায় সেই লক্ষ্যে তারা বিভিন্ন কর্মসূচি বিভিন্ন সময় নিয়েছেন, বাধাগ্রস্ত করেছেন। ইতিপূর্বেই ডক্টর ইমাম হোসেনের একটি প্রোগ্রাম আয়োজন করার পরে ওই প্রোগ্রামের দিনই সেটা পুলিশ প্রশাসন বাতিল করে দেয়। পরবর্তীতে তিনি এই মসজিদে গিয়ে প্রোগ্রাম করেন। তো আমরা আপনাদের সবাইকে সবার কাছে দোয়া চাচ্ছি এবং আমরা ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা এই সাথে একটা মেসেজ দিতে চাই যে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াতি কাজ করতেছেন, তারা বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছেন। এই অবস্থায় বিচলিত হওয়ার কিছু কারণ নেই, কারণ হক এবং বাতিলের লড়াই হবে আর এখানে সত্য বিজয় লাভ করবে ইনশাআল্লাহ তাআলা। তো আমরা সত্যের সাথে থাকবো, কোরআন এবং সহিহ হাদিসকে আঁকড়ে ধরে থাকবো, কোনো দল মত সব কিছু রুড়ে দিয়ে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাকে নিজেদের জীবনে, পরিবারে, সমাজ এবং রাষ্ট্রে সর্বত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। এতে আমাদের মনোবলকে চাঙ্গা রাখতে হবে, কারণ এর মধ্যে দুনিয়া আখেরাতের কল্যাণ নিহিত রয়েছে এবং বাতিলপন্থীরা যতই এই দাওয়াতকে বাধাগ্রস্ত করতে তারা অগ্রসর হোক না কেন, এতে দাওয়াত আরও বিস্তার লাভ করবে ইনশাআল্লাহ তাআলা। তো সম্মানিত উপস্থিতি, আপনারা যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যে জানছেন যে সুনামগঞ্জে কিছু পরিস্থিতি বর্তমানে উত্তপ্ত অবস্থায় আছে, ইনশাআল্লাহ তাআলা আমরা আশাবাদী যে অবস্থা অচি খুব দ্রুতই প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে এটা নিষ্পত্তি হয়ে যাবে এবং প্রশাসন সহ যারা বিভিন্ন দায়িত্বশীল আছেন তাদেরকে বলবো যে আমরা এই বিষয়গুলো অত্যন্ত সেন্সিটিভ, কারণ যারা বাধা দিচ্ছে বা যারা প্রোগ্রাম করতে চাচ্ছে মুখ সম্মোচনের নামে প্রোগ্রাম করতে চাচ্ছে, তারা বিভিন্নভাবে তোহমত দিয়ে মানুষদেরকে গুজব সৃষ্টি করে, মানুষদেরকে উত্তপ্ত করার চেষ্টা করতেছে। তারা গতানুগতিক অন্যান্য জায়গার মতো এখানে বলতেছে যে ওরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে না, তারা
কালিমাকে অস্বীকার করে এতেও তারা ইমান বের হয়ে গেছে, তারা কাফের হয়ে গেছে, এবং তারা অন্যান্য জায়গার মতো এখনও বলতেছে যে তারা ইহুদি খ্রিস্টানদের দালাল। অথচ যে এই যে দাওয়াত কোরআন এবং সুন্না সহি হাদিসের দাওয়াত, যে আহলে হাদিস বা সালাফি মানহাজের দাওয়াত, সেটা হচ্ছে যে মানুষদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে কোরআন এবং সুন্নার অনুসরণের দাওয়াত দেওয়া হয়ে থাকে। তো এই ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা এবং দোয়া কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করে হকের উপরে টিকে থাকার তৌফিক দান করুন, এবং যারা পৃথিবীর যে প্রান্তেই বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছেন, কষ্টের মধ্যে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সাহায্য করুন এবং আমাদেরকে হকের উপরে দৃঢ় থাকার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম।